বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় প্রায়ই পরিবর্তন আসে। ফোর্বস সর্বশেষ চলতি মাসে বিশ্বের শীর্ষ 10 জন ধনীর তালিকা প্রকাশ করেছে। সেখানে সবার উপরে নাম রয়েছে ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিশ্বের শীর্ষ 5 ধনী নিয়ে এই প্রতিবেদন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে ধনী লোক কে? এ প্রশ্ন করা হলে কিছুদিন আগেও উত্তর হতো মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, কিন্তু এখন তা নয়। বিশ্বের শীর্ষ ধনী এখন অনলাইন কেনাবেচার বৈশ্বিক প্রতিষ্ঠানের অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার নেতৃত্বে অ্যামাজন ডট কম প্রতিষ্ঠা হয়। বর্তমানে তার সম্পদের পরিমাণ $181.6 বিলিয়ন। জেফ বেজোস 1964 সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। পুরো নাম জেফ্রি প্রেস্টন জেফ বেজোস। বিশ্বের দ্বিতীয় ধনী হিসাবে পরিচিত ইলন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি উদ্যোক্তা। বিশ্বখ্যাত টেসলা মোটর গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির সহ উদ্যোক্তা, প্রধান নির্বাহী ও পণ্য পরিকল্পনাকারী তিনি। বর্তমানে তার সম্পদের পরিমাণ $163.7 বিলিয়ন। এই বিলিয়নের ব্যবসায়ীকে নিউ ইয়র্ক টাইমস ধাতব সুদবিহীন আয়নম্যান বলে ঘোষণা করেছেন। আজকের বিশ্বখ্যাত পেপাল, স্পেস এক্স, টেসলা তারই অবদান। বিশ্বের তৃতীয় ধনী হিসাবে পরিচিত এবং ফ্যাশন শিল্পে ধনী ব্যক্তিদের মধ্যে একজন বার্নার্ড আর্নল্ড। তিনি পৃথিবীর সবচেয়ে বড় লাক্সারি পণ্যের গ্রুপ অব কোম্পানি LVMH এর সিইও এবং চেয়ারম্যান। এছাড়াও ফ্রান্সের বৃহত্তম সুপার মার্কেটের 10% তার মালিকানাধীন। বর্তমানে তার সম্পদের পরিমাণ $156.8 বিলিয়ন। বার্নার্ড আর্নল্ড একজন শিল্প সংগ্রাহক। তিনি পিকাসো, হেনরি মুরের মতো বিখ্যাত সব শিল্পীর চিত্র সংগ্রহ করেছেন। প্রতি বছর তিনি আন্তর্জাতিক ইয়ং ফ্যাশন ডিজাইন এর আয়োজন করেন। বার্নার্ড আর্নল্ডকে ওমেন শোয়ার এর মতে বলা হয় পপ অফ ফ্যাশন। বিশ্বের চতুর্থ ধনী আমেরিকান ব্যবসায়ী, সফটওয়্যার বিকাশকারী, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী বিল গেটস। তার পুরো নাম উইলিয়াম হেনরি গেটস। আমেরিকার ওয়াশিংটনের সিয়াটলে 1955 সালে জন্মগ্রহণ করেন তিনি। বিল গেটস ছিলেন 1970 ও 1980 এর দশকের মাইক্রো কম্পিউটার বিপ্লবের অন্যতম সেরা উদ্যোক্তা। তার পড়াশোনার জীবনে বেশিরভাগ সময় কাটাতেন কলেজের কম্পিউটার ল্যাবে। ঘনিষ্ঠ বন্ধু পল এলেনকে সাথে নিয়ে তৈরি করেন MITS 4400, যা ইন্টেল 8080 CPU-তে ব্যবহার উপযোগী। এই আবিষ্কারের পরে বিল গেটস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। বর্তমান সময়ে তার সম্পদের পরিমাণ প্রায় $124.2 বিলিয়ন। বর্তমান সময়ে পঞ্চম ধনী হিসাবে অবস্থান করছেন ওয়ারেন এডওয়ার্ড বাফেট। তিনি একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তি। ক্ষতির মুখে পড়ে বন্ধ হতে যাওয়া বার্কশায়ার হ্যাথওয়ে কিনে নিয়ে পৃথিবীর সেরা কোম্পানির একটি বানিয়েছেন। ওয়ারেন বাফেটের কোম্পানির শেয়ার প্রতি সর্বোচ্চ মূল্য ওঠে। প্রতিটি এ ক্লাস শেয়ারের মূল্য $3 লাখেরও বেশি। বর্তমান সময়ে তার সম্পদের পরিমাণ প্রায় $95.5 বিলিয়ন। কোকা কোলা, ব্যাংক অব আমেরিকা, অ্যাপল, IBM সহ বহু কোম্পানির শেয়ার রয়েছে বাফেটের।